छादे गए हाटते खूब इच्छा कर চোখের ভুল আমি কি সত্যি দেখছি? খাবার হজম হবে না। আপনারা যেমন পোলা মাংস, আমার যেমন ঘিয়ে করে দেবেন, আলো খুবই ভালো খাবার। আমাদের সমাজের নিয়ম কি জানেন? কি ভালো মন্দ খাওয়ার পর মানুষকে হালকা একটু ভয় দেখাতে হয়। আমি কি কাউকে ভয় দেখিয়ে আসবো? না 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 বাবা, এত রাতে তুমি কাউকে ভয় দেখাবে না, ঠিক আছে? আপনাদের বাড়িতে যে ভূত গবেষণা করতে এসেছে না, তাকে কি আমি গিয়ে ভয় দেখিয়ে আসবো? প্লিজ প্লিজ প্লিজ, উনি আমাদের গেস্ট মানুষ, ওনাকে ভয় দেখাতে যেও না। তোমার কাউকে ভয় দেখাতে হবে না, ঠিক আছে? আপনি বলছেন ভয় দেখানো ঠিক হবে না, ঠিক আছে ভয় দেখাবো না। আমার মা কি বলতেন জানেন? বড়দের কথা সব সময় মেনে চলতে। আর আপনি তো আমার বড়, তাই আপনার কথাটা মেনে চললাম। কি ব্যাপার? আই তুমি ভাইয়া, আমি এইমাত্র
আমি এইমাত্র জঞ্জুকে দেখেছি সামনাসামনি। বলিস কি? তুমি এক্ষুনি আসো, আমার অনেক ভয় লাগছে। তুমি এক্ষুনি আমার রুমে আসো। এক্ষুনি আছি, পাঁচ মিনিট, পাঁচ মিনিট। যদি ঘুমাও তাহলে খাটের ওই কোণটায় তুমি শুয়ে পড়ো, কেমন? শুয়ে পড়ে তুমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো। আমার এসব খাটে ঘুমানোর অভ্যাস নেই। তেঁতুল গাছ কিংবা শেওড়া গাছ হলে ভালো হয়, আম কাঁঠাল গাছ হলেও সমস্যা নেই। মোট কথা উঁচু লাগে। দাদু, চ্যানেলটা একটু পাল্টে দিন না, এই চ্যানেলটা দেখতে একদমই ভালো লাগছে না। ঠিক আছে, একটা কাজ করো, ওই রিমোটটা নাও, রিমোটটা নিয়ে তারপরে ঘোরাও, যেখানে ভালো লাগে সেখানে যাও। রিমোট আবার কি? ওই যে আমার পায়ের কাছে একটা জিনিস আছে, ওটাই রিমোট, ওটা দিয়ে ঘোরাও। ঘুম পেলে ঘুম যায়, খিদে পেলে খায়, দুষ্টুমি করে সে খুবই মজা পায়। বন্ধু আমাদের ছোট্ট সে ভূত, ভালোবাসায় একশো নিজে কোনো খুঁত। ভূত আছে ছোট খাটো, ভূত আছে বড়, ভূত আছে সাহসী আবার ভয়ে জড়ো চড়ো। ভূত আছে লাল
হাসতেছো? শট, আমার ভয় লাগতেছে। তুই বিশ্বাস করতে যাস নাই। বুঝলি বা জঞ্জু আছে যে? হ্যাঁ, বুঝলি। আচ্ছা, জঞ্জু কোন দিকে? দেখানা দেখানা। না না না, আমি জঞ্জুকে ডাকতে পারবো না বাবা। আমার অনেক ভয় লাগতেছে এমনিতে। আরে জঞ্জু খুব ভালো, খুবই নিরীহ, খুবই দুঃখী। এজন্য ওর সমাজের বকাবত বলে। ডাকনা প্লিজ দেখি কোন দিকে রে। না না, কোনো দরকার নাই। আর জঞ্জু না আসলেই ভালো। আর তুমি চলো আমাকে মার রুমে দিয়ে আসো, আমি একা একা যেতে ভয় পাচ্ছিলাম। ভালো তুমি আসছো। কি তুই তো ডিম আশ্চর্য, তো বড় হয়েছিস। চুপ থাকো, চলো। তুই তো বল্ডুর মতো, বল্ডু তো সাহসী। ভালো হয়েছে, আমার এত সাহস ছিল না। কোন দরকার? বাবা, আজকে কিন্তু আপনার ডাক্তার কাছে যাওয়ার তারিখ, মনে আছে তো? বৌমা, ডাক্তারের কাছে গিয়ে কি হবে? আমার তো শরীর খারাপ করেনি, শুধু শুধু এতগুলো টাকা শ্রাদ্ধ। তাও ডাক্তারের সাথে কথা বলা হয়েছে, আপনার যাইতে হবে আজকে। কখন যেতে হবে? সন্ধ্যার সময়। আমি যেতে পারি, তবে তুমি যদি আমার সাথে যাও। জানো বৌমা, তুমি আমার সাথে গেলে আমি একরকমের বল পাই। আচ্ছা ঠিক আছে, যাবো। আজকে নাস্তা কেমন হয়েছে? আপনার পছন্দ হয়েছে? বৌমা, আজকে নাস্তাটা না খুব ভালো হয়েছে জানো। তুমি আমাকে এরকম নাস্তা রোজ দেবে। আমার না পাউরুটি খেতে একদম ভালো লাগে না। এই গরম গরম ঘি ভাজা পরোটা আর গরুর মাংস ভোনা আমার খুব ভালো লাগে খেতে। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু প্রতিদিন কি গরম গরম পরোটা আর গরুর মাংস খাওয়া ঠিক? আপনার বয়স হয়েছে না? বয়স হয়েছে তো কি হয়েছে বৌমা? শোনো, আমি ভালোটা মন্দটা খেয়ে মরতে চাই। আমি ওই পেঁপে সেদ্ধ খেয়ে 100 বছর বাঁচতে চাই না। ও বৌমা, বৌমা, এই তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করা হয়নি। কাল রাতে না একটা বাচ্চা আমার কাছে এসেছিল, সে বলল সে নাকি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আচ্ছা, আমাদের বাড়িতে কে বেড়াতে এসেছে? বাড়িতে তো কেউ বেড়াতে আসে না। না 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 না, আমার স্পষ্ট মনে আছে ছেলেটি আমার কাছে এলো, এসে আমার সাথে অনেক রসিকতা করলো। সে বললো সে নাকি ভূতের বাচ্চা জানো, সে নাকি ওই গাছের ডালে গিয়ে ঘুমোয়। আমার সাথে মজা করে গেছে? না 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 না। আচ্ছা ঠিক আছে বাবা, সন্ধ্যাবেলায় ডাক্তার আছে, আপনি কিন্তু খাওয়া দাওয়ার পর ঠিকঠাক মতো ঘুম দিয়ে ওষুধটা নেন। বৌমা, বৌমা, আজকে দুপুরের খাবারের আয়োজন কি? দুপুরের আয়োজন ভালো, আপনার পছন্দের শিম দিয়া বিলের কই। খুব ভালো, খুব ভালো। সাথে বুটের ডাল আর বেগুন ভাজা। আপনি কিন্তু একটু ঘুম দিয়েন, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর। এখন একটু রেস্ট করেন। আই এম কোয়াইট ইমপ্রেসড। এগুলো কি? এগুলো আমার কিছু বিজ্ঞানের সূত্র, আমার এই গবেষণার কাজে লাগবে। আমি তোমাকে এগুলো সব আস্তে আস্তে বুঝাবো কোনটা কি বিষয় আমি ব্যবহার করছি। সাথে কিন্তু সিঁড়ি দাও, যার জন্য লাগবে লইয়ে লইয়ে। ঠিক আছে, তোমার সাথে আমার বন্ধু কথা বলবে, ডাক্তার আব্দুল খালিক। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? ইয়াসিন তরফদার সবুজ, ডাকনাম হইতে আছে সালমান। সালমান, এই নাম আবার কবে থেকে আসলো? ওই নিজে নিজে লইয়ে লইছি। সুন্দর হয়েছে না? খুবই পসা হয়েছে, খুবই জঘন্য একটা নাম হয়েছে সালমান। তোর নাম সবুজ, সবুজই ভালো। যাকে, এসব তর্কে আমি যেতে চাই না। সবুজ, এই বাড়িতে একটা ভূত দেখা দিয়েছে, এ বিষয়ে তুমি কি কিছু জানো? ওই ভূতের মাইক মুই খাইছি, লাফ দিই, উষ্টা সোফার চুনটার খামছি,
কোনোটাই বাদ যায় নাই। তিন তিন দিন বিছনায় ঘুরতে রয়েছিলাম ওই মার খাইয়া, এই সেইদিন ঘটনা করি। বাথরুমে বসে রয়েছি, হাসুক্য দেখি ওই দরজাটা লাগিয়ে গেলে, সিকড়িটাও বন্ধ হয়ে গেলে। দিশে বিশেই পাইলাম না, কতক্ষণ পর্দে লাইটটিও বন্ধ হয়ে গেলে। কাকু মই তো ডরে সিক করে লইছি, হ্যাঁ গলা মলাই দিয়ে কোনো সাউন্ড আর বাইরে। মিথ্যা কথা করার জায়গা পাস না, যাই দেখা যা। এইটা আমি কী কইলেন, মিশে কথা সারান দিছি, মুই 4-5 বছর হয়ে গেছে। আগে দুই সাইডটা হাসা মিশা কইতাম এদিক সেদিক, ইদানি কিন্তু মিশা কথা কই না। আর মিশা কথা কইয়ে লাভটাই কি কর, আইজ আছি কাল নাই, দুই দিনের দুনিয়া। ছেলেটা এমনি ভালো, মানে কাজকর্ম খুব ভালো করে, তো এই 7 বছর যাবৎ আমাদের এখানে আছে। কিন্তু একটাই বদভ্যাস, সেটা হলো ও মিশা কথা খুব বেশি বলে, 80 ভাগই মিথ্যা কথা বলে। আচ্ছা হারুন, তুমি এবার বলো আর কার কার ইন্টারভিউ নিতে পারি? তুমি মুরব্বী দিয়ে শুরু করো, সেটি ভালো হবে। তাহলে তোমার বাবাকে দিয়ে শুরু করি। এক্স্যাক্টলি, বাবার দিয়েই তুমি শুরু করো। কী হলো, চা খাও, চা তো ঠান্ডা হয়ে যাও। চিনি লাগবে নাকি? দেখো না না, আমি তোমার বাড়ির পাশে কাঁঠাল গাছে শুয়ে শুয়ে চাঁদের আলো খেয়েছি। তারপরে আরেকটা কাজ করেছি, কি? পাশের বাসায় মাহবুব সাহেবকে ভয় দেখিয়েছি। বলো কি, সে তার ছেলেকে মারতেছিল, তুমি বলো বাচ্চাদেরকে মারা ঠিক না? সেটা তো একেবারেই ঠিক না। ভূত হয়ে জন্মেছি, আমার দায়িত্বই তো ভয় দেখানো। কালকে সুযোগ পেয়েছি, তাই কালকে ভয় দেখিয়ে ফেলেছি। তার মানে কি, তুমি এরকম সুযোগ পেলেই মানুষকে ভয় দেখাবে? কি করবো বলো, ভূত হয়ে জন্মেছি, ভয় না দেখালে চলবে না? জঞ্জু, এটা কিন্তু একেবারেই ঠিক না। চাচি, তুমি কি ভূত বিশ্বাস করো না? কি জানি বাবা, সম্ভবত করি। এটা হলো জেলখানার গারদ স্যার। আচ্ছা, অনেক কয়েদি ঘোরাঘুরি করতেছে কিন্তু কারণ দেখা যাচ্ছে না। কারণ কি জানেন স্যার, এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চে গেছে। দুরন্ত